আমরা এবার চলে যাব মানিকগঞ্জে, সেখানে আছেন পাচুরিয়াতে আমাদের সহকর্মী আব্দুল আলীম। আলীম, পাচুরিয়া ফেরিঘাটের কি তথ্য রয়েছে আপনার কাছে, কেমন দেখছেন এই যাত্রা পরিস্থিতি সেখানে, বিস্তারিত জানাবেন। লাবণী, নারীর টানে কিন্তু ঢাকা ছাড়ছেন মানুষ এবং তাদের বাড়িতে স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে করতে তারা কিন্তু যাচ্ছে। আমি এখন অবস্থান করছি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলার প্রধান প্রবেশপথ, যে পাটুরিয়া দৌলতদিয়া নৌরোড, এই নৌরোডের 3 নম্বর ফেরিঘাটে। এই ঘাটে আমরা সকাল থেকে অবস্থান করছি, যেটা দেখছি যে গতকালকে গার্মেন্ট ছুটি হওয়ার পর থেকে রাত 8টা থেকে যাত্রীদের চাপ বাড়ে এবং সেই সঙ্গে কিছু যানবাহনেরও চাপ বাড়ে। কিন্তু যানবাহনের চাপ বাড়লেও কিন্তু দীর্ঘ সারি কিংবা কোনো যানজটের আমরা দেখতে পাইনি, এবং যাত্রীরা যেটি বলছেন যে কোনো ভোগান্তি ছাড়াই কিন্তু তারা অতি সহজে তার বাড়িতে তারা যেতে পারছেন। এবং আমরা আরো যেটি কথা বলেছি যে গত 2022 সালের পদ্মা সেতুর উদ্বোধনের আগে যে ভোগান্তিটা তারা পোহাতে হয়েছে, তাদের সে ভোগান্তি কিন্তু এখন এই পাটুরিয়া ঘাটে নেই। এক্ষেত্রে আমরা কথা বলেছি প্রশাসনের সাথে, প্রশাসন যেটি বলছেন যে ঈদে ঘরমুখো যাত্রীদের যেন কোনোরকম ভোগান্তি না হয় সেই জন্য তারা ব্যাপক প্রস্তুতি তারা হাতে নিয়েছে, এবং সেক্ষেত্রে এবং এই যাত্রীদের যেন কোনো রকম রাস্তায় এবং এই ঘাট এলাকায় মলম পার্টি ছিনতাইকারী এমন কোনো যেন কোনো ঘটনা যেন না ঘটে সেজন্য তারা প্রায় 1000-এর উপরে পুলিশ সদস্য, যেখানে সাদা পোশাকের পুলিশও রয়েছে, এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নিয়মিত তদারকি করছেন যে এইরকম যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। সেজন্য আমরা কথা বলেছি যাত্রীগুলো বাড়িতে পার হচ্ছেন যাচ্ছেন তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই পাটুরিয়া ফেরিঘাট হয়ে তারা অতি সহজে এবং নির্বিঘ্নে তারা বাড়িতে পৌঁছতে পারছে, এবং ঘাট কর্তৃপক্ষ যেটি বলছেন যে ঈদে ঘরমুখো যাত্রীদের জন্য কোনো ভোগান্তি নয় সেই জন্য তারা এই পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে 16টি ফেরি এবং আরিসা কাজিরহাট নৌরুটে 6টি ফেরি, মোট 22টি ফেরি দিয়ে কিন্তু এই ঘরমুখো যাত্রীদের পারাপার করা হচ্ছে। লাবণী, এই ছিল আমার কাছে ঈদের ঘরমুখো যাত্রীদের ঘরে ফেরা নিয়ে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ খবর।